নমস্কার।
টিক পাড়া এসব নিয়ে কাজ করছে বলে বাচ্চাটাকে একবার গিয়ে বাড়ি দিয়ে আসলাম। আর এই দেখো এর প্রায় ধোয়া তোমাদের দাদা ভাইয়ের হয়েই গেছে, আর এর মধ্যে পাড়া দিয়ে এইরকম ভাবে এই করছে, মিক্স করে নিচ্ছে, যেটুকু সোনা থাকবে পাড়ার মধ্যে ধরে যাবে। তো দেখো তোমাদের দাদা ভাই ধুচ্ছে কিরকম করে, আর এটা আরেকদিন তোমাদেরকে ভালো করে দেখাবো একদম শুরু থেকে কিরকম ভাবে সোনার দোকানের নোংরা গুলো মানে ঝাড়ু মেনে তুলে রেখে সেইগুলোকে কি করে তার ভেতর থেকে সোনাটা বার করছে একদম পুরোপুরি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। অনেক কাজ থাকে রবিবারে, তার